Now let me come to Dr. Sheik Abu Reza, Director of Planning and Development, Director of Technical Education. Please. Thank you. In fact, আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিজয় মহাজনে আসার কথা ছিল এই প্রোগ্রামে, তার একটা বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণ আসতে পারেন, সেজন্য আমাকে আসতে হয়েছে। মূলত বিষয়টা এরকমই যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এখন দুটা ভাগে ভাগ হচ্ছে, দুটা ডিভিশন আছে, একটা জেনারেল এডুকেশন, একটা টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল মাদ্রাসা দুটা। এবং এই টেকনিক্যাল এবং মাদ্রাসা এডুকেশনের যে সচিব, উনি আজকেই চার্জ গ্রহণ করছে, সে কারণের জন্যই আমাদের দিদিমা ওখানে গেছে, উনি গেছেন। যাই হোক, আমাদের এখানে যে বিষয়টা যে এখানে বলেছেন যে সিবাই, সিবাইয়ের ক্ষেত্রে অনেক আলোচনা হয়েছে, আমি খুব অল্প কথা একটু বলতে চাই যে কারিগরি শিক্ষার ব্যাপারে আমরা ইতিমধ্যে বেশ খানিক অগ্রগতি লাভ করেছি, এবং বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে বর্তমানে আমাদের সমস্ত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ক্যাপাসিটি এভাবেই বিল্ড আপ হয়েছে যে আগে যেরকম পুরানো মেশিনের ছিল এখন লেটেস্ট মেশিনের তুলনায় আনতে সক্ষম হয়েছি। এবং আমাদের যে প্রায় গত বছর 420 জন টিচারকে সিঙ্গাপুর নামিয়ে এনে ট্রেনিং করায় নিয়ে আসছে, এবং এই বছরও 1150 জন টিচারকে ট্রেন্ড আপ করা হচ্ছে। একই সঙ্গে ধরেন প্রায় 10টা স্টার্ট আপ ল্যাব এবারে সেট আপ করা হচ্ছে। এই সবগুলোই কিন্তু উন্নয়নের জন্য অনেক ভূমিকা রাখছে, শুধু তা না, এর পাশাপাশি দেখেন এই রিসেন্টলি লগ টু এর মাধ্যমে আমাদের আরেকটা প্রজেক্ট হতে যাচ্ছে প্রায় 3,000 কোটি টাকা, এবং সেখানেও কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ সহ প্রায় 23টা ইমার্জিং টেকনোলজি মানে এক্সিস্টিং ইনস্টিটিউট গুলোনে সাপোর্ট দিবে, এবং একইভাবে প্রায় 100টা টেকনিক্যাল স্কুল এই রিসেন্টলি পাস হয়েছে, অর্থাৎ উপজেলা প্রতিটা উপজেলা একটা করে টেকনিক্যাল স্কুলের কলেজ হওয়ার টার্গেটে এটা হয়েছে, এবং অলরেডি 100টা হয়ে গেছে। এর বাইরেও প্রায় 4টা ল্যাব কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ প্রত্যেকটা ডিভিশনে 4টা ডিভিশনে 4টা হয়েছে, আরো 4টা হচ্ছে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে 4টা মহিলা পলিটেকনিক অলরেডি আছে, 8টা ডিভিশনে 8টা হবে, আরো 4টা হবে। এই প্রজেক্টটা ওই প্ল্যানিং এ রয়ে গেছে, ফাইনাল স্টেজ হয়েছে। মহিলা পলিটেকনিক এর পাশে মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এটাও এস্টাবলিশ হয়েছে। তো সব দিক থেকে দেখা যায় যে কারিগরির ব্যাপারে সরকার কিন্তু আপনারা আগে এত যেভাবে ইনস্টিটিউট গুলো দেখেছেন, এখন যদি যান দেখবেন যে অনেক পরিবর্তনের মধ্যে চলে আসছে, এবং এই ইতিমধ্যে আয়োজন সহযোগিতাও কিন্তু আমরা বেশ কিছু প্রোগ্রাম করেছি, এবং সেখানে কিন্তু টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই আরএনজি সেক্টরে বেশ কিছু ট্রেনার ডেভেলপ করা হয়েছে, এবং যেগুলো আপনাদের ওখানে এমপ্লয়ি হয়েছে, ভালো ভালো ল্যাব সেখানে ডেভেলপ করেছে। আমরা যদি এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এখানেও যদি একসঙ্গে কাজ করি, তাহলে আমার মনে হয় আপনারাও যেমন বেনিফিটেড হতে পারেন, আমার যে ছাত্রগুলো সেটা যদি এই কোয়ালিটি এনশিওর করে, তাহলে তাদেরকে আপনারা যেমন নিতে পারবেন, বাইরেও পাঠায় আমাদের এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপের সুযোগ ঘটতে পারে। তো ধন্যবাদ সবাই। Thank you, Dr. Reza. This is a very positive step. আমার মনে হয় এটাতে আমরা সবাই অনেক কিছু জানতাম না, এবং আমাদের আইডিয়াটাও খুব একটা ভালো ছিল না সত্যি কথা বলতে, যে এখন এডুকেশন মিনিস্ট্রিতে আলাদাভাবে টেকনিক্যাল একটা আলাদা ডিভিশন, যেটা ফুল ফ্লেজড সেক্রেটারি এবং সেক্রেটারিয়েট থাকছে, এবং সবগুলো ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে আপনারা ট্রেনিং করাচ্ছেন এবং ইকুইপমেন্ট চেঞ্জ করে ইম্প্রুভমেন্ট, সো উই আর লুকিং ফরওয়ার্ড। আমার মনে হয় যে আমরা আগামীতে আরো স্কিল এবং টেকনিক্যাল ট্রেইন পিপল আমরা পাবো।